Assalamualaikum. আচ্ছা ভাই আপনি সব ভালো আছেন তো আজকে আমরা দেখব ডিসপ্লেসমেন্ট তো এই জিনিসটা কি এর জন্য আমরা একটু যদি গুগলে দেখি এই যে ভাই ডিসপ্লেসমেন্ট ইন ফটোশপ এটা দিয়ে আমি কাজ দিলাম তো আমরা একটু ইমেজে যদি দেখি যে দেখেন এই দেখেন অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সট এমন লিখেছে মনে হচ্ছে এটা পুরোপুরি ছিল এই যে দেখেন তো এটা শুধু টেক্সট নয় আপনি টেক্সট লোগো এবং আপনি যে ইমেজ দিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ভাবে এটা ডিসপ্লেসমেন্ট করা হয়েছে দেখেন তো আসেন আমরা এটা মোটামুটি আজকে কাজ শুরু করে দেবো তো এই জন্য প্রথমে আমরা একটা ইমেজ নিব আমরা কন্ট্রোল চেপে ধরে দুটো লেয়ার সিলেক্ট করব এবং এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব ওকে এখান থেকে আমি এসে ফিল্টারে যাব ফিল্টার থেকে ব্লাই ব্লাই দিয়ে গুশিয়ান ব্লাই তো গুশিয়ান ব্লাই আমরা একটু চেষ্টা করব যাতে একটু ব্লাই হয় যেমন এটা জিরো ছিল দিয়ে দেব 2.5 হ্যাঁ এটা এনাফ ওকে দেব দিয়ে এখানে এসে আমরা আবার মাউসের রাইট বাটন ক্লিক করব এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্টে নিয়ে নেব এখন দেখেন এখান থেকে আমরা লেয়ারে আসব লেয়ার থেকে একটা ডুপ্লিকেট লেয়ার হিসেবে নেব এবং এখানে আমরা ডকুমেন্ট দিয়ে নিউ হিসেবে নিয়ে নেব এবং নেম দেব যেটা আমরা ডিসপ্লেসমেন্ট দিলাম ওকে তো এখানে কি হলো দেখেন এটা আসলে একটা আলাদা একটা ক্যানভাসে আসলো এই যে এটা আমাদের যে ডিসপ্লেসমেন্ট হিসেবে একটা আলাদা ক্যানভাস আর এটা হচ্ছে এই যে পূর্বে ক্যানভাস তো এই ক্যানভাসে আমরা এসে এটা আমরা এখন সেভ করব ফাইল থেকে সেভ আসে যাব এবং এখানে আসব এখন ধরেন আমি ডেস্কটপে এটা সেভ করলাম এবং ডিসপ্লেসমেন্ট 0.1 নামে আমরা করবো এবং অবশ্যই এটা পেজ জায়গায় হতে হবে এটা আমাদের মনে রাখতে হবে এটা পেজ জায়গায় আপনাকে সেভ করবো ওকে দিব ওকে এখন আমরা যে ডিসপ্লেসমেন্ট ক্যানভাস আছে এটা আমরা কেটে দিব এবং পূর্বে ক্যানভাসে এসে কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আমরা যাব কন্ট্রোল জেড দিব আবার কন্ট্রোল জেড এবং আবার কন্ট্রোল জেড হ্যাঁ এখানে আমরা আসবো এখানে গিয়ে এখন দেখেন আমরা কি লিখবো কি ডিসপ্লেসমেন্ট করতে চাচ্ছি ধরুন আমি টেক্সট করতে চাচ্ছি তাহলে আমি এখানে টেক্সট নিব নিয়ে এখানে আমি একটা নাম লিখব তো তাহলে নিচ্ছে আমি কালারটি একটু চেঞ্জ করে দিলাম এটা তিনটা এফ এখানে দিব এই যে তিনটা এফ দিলে এটা হোয়াইট কালার চলে আসবে এবং আমি ফন্ট সাইজটা এসে এটা একটু আমি বৃদ্ধি করে নিব ধরেন একটু বড় করব এই যে দেখেন ওকে দিব এটা একটু পাশে আনব এই যে দেখেন এটা হয়েছে এখন আমি এখান থেকে মাউসে রাইট বাটন ক্লিক করব এবং এখানে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টটা নিয়ে নেব তো নিয়ে এখান থেকে আমরা করব কি এই যে ফিল্টার আসব এবং ফিল্টার থেকে ডিসটপে আসব এবং ডিসটপ থেকে ডিসপ্লেস এখানে আমরা আসব তো এখানে আমি কতটুকু বলতে চাচ্ছি ডিসপ্লেস কেমন আপনি যদি কম করে চান তার হরাইজন্টাল স্কেলে
এখানে কম দিবেন এবং ভাগে স্কেলে কম দিবেন আপনি যদি একটু বেশি করতে চান যেমন আমি একটু যদি বেশি বলি আমি এখানে 30 দিলাম এবং এখানেও আমি 30 দেব দিয়ে যে স্ট্রেস টু ফিট এটা আমাকে চেক করতে হবে এবং এখান থেকে রিপিট এজ পিক্সেল এটা রাখবো এবং এমবেড ভ্যালু ডেটা ইন স্মার্ট অবজেক্ট এটা আমরা ওকে করে রাখবো এখন আমি ওকে দিব দিয়ে আমাদের আমরা যেটা পূর্বে চেক করেছিলাম যে ডিসপ্লেসমেন্ট ওয়ান নামে পিএসজি এটা আমরা ওকে করে এটা ওপেন করব এই দেখেন ডিসপ্লেস হয়ে গেছে দেখেন এটা কিন্তু মোটামুটি ডিসপ্লেস একটু হয়ে গিয়েছে তো এটাকে আরেকটু ভালো করার জন্য আমরা কী করব দেখেন আমরা মাউসে সাইড বাটন ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্টে নিয়ে নিব এবং এখান থেকে আমরা করব কি একটা কপি করে নিব কন্ট্রোল জি দিয়ে একটা কপি করে নিব তো এই যে নট যেটা প্রথমটা এটা আমরা প্রিন্টিং অপশন থেকে এখান থেকে যে আমরা এটা স্ক্রিন করে নেব এবং এখানে এসে আমরা ব্লেন্ডিং অপশন থেকে আমরা কালার করে নেব তো এটা আমি স্ক্রিন দিলাম নাম এবং এটা আমি কালার দিলাম ওকে তো দেখেন যে স্ক্রিনটা কিন্তু স্ক্রিনে আছে এবং কালার এটা কালারে আছে তো এটা যদি আমরা একটু চোখ বন্ধ করে দেখি দেন এটা খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু আমি এটা যদি চোখ বন্ধ করে দেখেন এই যে ডিসপ্লেসমেন্ট কিন্তু হয়ে গিয়েছে তো ওকে সমস্যা না আমরা স্ক্রিন এটা এসে এখানে মাউসে রাইট বাটন ক্লিক করে এখানে আমরা ডাবল ক্লিক করব মাউসে রাইট লেফট বাটন ডাবল ক্লিক করে এই যে এখানে আসবো এবং এখানে ব্লেন্ডিং অপশন এসে আমরা এই যে এখানে এসে আন্ডার লেয়ার যেটা এখানে এসে আমি মাউসে আমরা কিবোর্ডে অল্টার চেপে ধরে এখানে মাউসে রেড বাটন ক্লিক করবো দেখেন এটা দুটা অংশে বিভক্ত হবে তো এই অংশটা আমরা ডানে অংশটা একটু টেনে আনে দেখব যে কীভাবে কতটুকু এই যে ডিসপ্লেসমেন্ট আপনি করতে চাচ্ছেন এটা একটু দেখে নেব এই যে দেখেন দেখেন এই যে ওকে দিয়ে আমি এটা ওকে দিব এবং কালারে যে কালার আমার এখানে এসে এটা চোখটা অন করে আমরা এখানে এসে মাউসে রেড বাটন ডাবল ক্লিক করব এবং এখানে আমরা এসেছে অল্টার চেপে ধরে অল্টার চেপে ধরে কি বলে মাউসে রেড বাটন একটা ক্লিক করব তো এটাই যে এটা দুটো অংশ বিভক্ত হবে এবং এটা আমরা বাম পাশের অংশটা আমরা টেনে এদিকে এনে দেখব এই যে দেখেন যেভাবে দিব ওকে দিয়ে আমি এটা ওকে করব এই যে দেখেন এখন আপনি যদি মনে করেন যে এটা কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন বা অপাসিটিটা একটু কমাতে চাচ্ছেন সেক্ষেত্রে কালার এখানে এসে আপনি একটু অপাসিটি কমিয়ে দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখেন ওকে এবং এখানে স্ক্রিনে এসে যদি আপনি অপাসিটি একটু কমাতে চান সেক্ষেত্রে এখানে এসে আপনি একটু কমিয়ে নিতে পারেন এই দেখেন সুন্দর হয়েছে তো আমরা যদি আরেকটা ইমেজ ক্ষেত্রে দেখতে চাই ধরুন আমরা ফাইল রয়েছে ওপেন করলাম এবং আমরা এখান থেকে এই যে দুটো আমি এটা নিলাম এই যে দেখেন এটা নিলাম তো এখানে আমরা এসে কি করবো এটা আমরা আনচেক করবো ওকে এবং এখান থেকে আমরা এসে অ্যাডজাস্টমেন্ট এরিয়া থেকে এসে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিব ওকে এবং আমরা এখানে এসে কন্ট্রোল চেপে ধরে দুটো লেয়ার সিলেক্ট করে আমরা মাউসে রাইট বাটন ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব তো হয়েছে দেখেন এখন এখান থেকে আমরা কি করব ফিল্টার থেকে প্লাই প্লাই থেকে গুশিয়ান প্লাই এটা নিব এবং এখান থেকে যে আমরা একটু ছোট করে দেখব একটু প্লাই করতে চাচ্ছি আমরা এই যে হ্যাঁ আমরা চেপে নিলাম নিয়ে এটা ওকে করবো আচ্ছা প্লাই হচ্ছে আপনার ইমেজে ডিমান্ড এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু বোঝেন আপনি নেবেন তো এখান থেকে আমি মাউসে লাইট বাটন ক্লিক করে এটাও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব ওকে এখন আমরা কি করবো এখান থেকে আমরা রেয়ারে যাব ডুপ্লিকেট রেয়ার এবং এখানে একটা আমরা নিউ দিব নিউ দিয়ে ওকে করবো এবং এই যে দেখেন এটা নতুন একটা ক্যানভাস যেটা ওপেন হয়েছে এবং এখান থেকে আমরা ফাইলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ এবং সেভ অ্যাজ থেকে আমরা
তার নাম দিব আমরা ডিসটোপিয়া যে ডিসপ্লেসমেন্ট টু এটা আমরা ডিসপ্লেসমেন্ট টু হিসেবে আমরা সিলেক্ট করবো এবং এটা অবশ্যই ফটোশপ পেজ আকারে সেভ করতে হবে ওকে করবো ওকে এটা আমরা এখন এই ক্যানভাসটা আমরা কেটে দিব এবং আগে ক্যানভাস এসে এসে আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাব এই যে এখানে আমরা আসবো এখন আমরা দেখেন ফাইল থেকে আমরা একটা পেজ এম্বেড আমরা করবো এখান থেকে ধরো আমরা একটা ডেস্কটপ থেকে আমরা একটা ইমেজ নিব ধরেন এই যে আমার এই ইমেজটা একটা পিএনজি আছে পাশে তো এই যে এখানে আমি নিলাম এবং এটা আমি টু বড় করে নিব ইমেজটাকে না একটু বড় করে নিব এটা যে আমি এটা একটু ছোট করব আচ্ছা দেখেন দিয়ে আমরা ওকে করব এটা কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে গিয়েছে যদি না হতো তাহলে আমি এটা স্মার্ট অবজেক্ট হিসেবে নিয়ে নেব তো এখন আমরা কিভাবে দেখেন এর থেকে আমরা নতুন আর্ট পদ্ধতি শিখতে পারবো যে ভিডিওটা গ্যালারিতে যাব তো ভিডিওটা গ্যালারিতে গিয়ে দেখেন এখানে অনেক কিছু আছে তো তার আগে আমরা করবো কি আমরা ক্যান্সেল দিব আমরা যদি এই নিজে একটু যদি স্ট্রোক দিই এখানে মাউসে এই বাটন ডাবল ক্লিক করবো এখানে ব্লেন্ডিং অপশন এসে আমরা একটু স্ট্রোক দিব তো স্ট্রোক কেন দিব দেখেন এখানে এসে আমি মাউসে এই বাটন ক্লিক করব এবং এই যে স্ট্রোক এসে আমি ব্ল্যাক দিব স্ট্রোক এই জন্য দিব যাতে আমার এটা কতটুকু হয়েছে যাতে এটা দেখা যায় আপনি আউটসাইড যাতে আমার দেখা যায় তো আমরা এখানে একটু কম বেশি করে দেখবো আচ্ছা দশ হ্যাঁ আমরা তাতে নিলাম ওকে ওকে দিব এখন আমরা কি করবো এখানে এসে আমরা এটা এটা স্মার্ট অবজেক্ট করবো মাউসে রাইট বাটন ক্লিক করবো এসে কনভার্ট স্মার্ট অবজেক্ট করবো এবং এখান থেকে ফিল্টার এসে আমরা এই যে ফিল্টার গ্যালারিতে যাব তো এখানে গিয়ে দেখেন এখানে গিয়ে এই যে আমরা এটা একটু করবো কি এই যে ফিট অন স্ক্রিন দেবো এবং এখান থেকে যে দেখেন বিভিন্ন কিছু আছে আর্টিস্টিক যদি দেন কেমন দেখা আর্টিস্টিকে বিভিন্ন স্টাইল আছে যে কাট আউট ড্রাই প্লাস কালার পেন্সিল তো বিভিন্ন আছে আপনার দেখবেন যেটা পছন্দ হবে সেটা নেবেন অথবা ব্রাশ স্ট্রোক আছে এখানে নিতে পারেন এই দেখেন এই যে অথবা ডিস্টোতে আসবেন ডিস্টোতে অথবা স্কেচ আপনি যদি স্কেচ পছন্দ হয় এই যে দেখেন স্কেচ নিতে পারেন তো স্কেচটা কিন্তু ভালো লাগতেছে ধরেন আমি স্কেচ আছে অথবা যে স্টাইলাইজ এবং নিচে রয়েছে টেক্সটাইল টেক্সটাইল এই যে টেক্সটাইল বিভিন্ন টেক্সটাইল আছে এই যে দেখেন বিভিন্ন টেক্সটাইল আছে এই যে দেখেন এটা কিন্তু ভালো লাগতেছে যে এটা ভালো লাগতেছে তো ধরেন আমি এটা নিলাম এই টেক্সটাইল নিলাম এবং টেক্সটাইল এখান থেকে দেখেন আপনি কম বেশি করতে পারবেন এই যে ক্র্যাক স্পেসিং আপনি এটা কমাবেন না বাড়াবেন এই যে দেখেন যদি একে কম দেন তা কম আমি একটু বেশি নিব ধরেন এই যে একটু বেশি নিলাম আর একটু কমাবো এই যে ওকে তো ক্র্যাক ডেপ্থ আপনি কেমন দিবেন এটা দিলাম ক্র্যাক ব্রাইটনেস এটা দিলাম হ্যাঁ দিয়ে আপনি ওকে করবেন এই যে এখানে চলে আসেন এখন আমরা করবো কি এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আসব তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আসার পর আমরা এখান থেকে ভিতরে যাব ভিতর থেকে এখন আমরা এসে দেখেন ডিস্টর্ট এবং ডিস্টর্ট টু ডিসপ্লেস ডিসপ্লেস যাব তো এখানে এসে দেখেন এখন আপনি কতটুকু বলতে এটা যেহেতু ইমেজ তো আমি একটু কম দিব 10 দিলাম এবং এটা এটাও 10 দিব আমি দিব দিয়ে আমি ওকে করব এবং এটা যে কোনটা এই যে ডিসপ্লেসমেন্ট টু নামে যেটা আমি পিএইচডি আগে সেট করেছিলাম এটা আমি সিলেক্ট করবো দিয়ে ওকে করব এবং এসে দেখেন ডিস্টার্ব হয়ে গিয়েছে কিন্তু তো এই জন্য আমি কী করবো এখানে এসে আমি মাউসে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আমি আসব এবং এখানে এসে আমি কী করবো কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে নিব এখন আমরা যে এখানে এসে আমরা
এখানে সামনে দেখবো কি স্ক্রিন দিব এবং এখানে এসে আমি এটা আরেকটা কপি করতে পারি কন্ট্রোল জি আরেকটা কপি করব এবং এখানে এসে আমরা এই ব্লেন্ডিং অপশন থেকে আমরা করব কি কালার দিব এবং এখানে আমরা ব্লেন্ডিং অপশন থেকে আমরা সবকিছু দিয়ে দিব যে ডিসার্ভেটা ডার্কেন মাল্টিপ্লাই কালার বান লিনিয়ার বান কোনটা ভালো লাগে আমাদের কাছে কোনটা পছন্দ হচ্ছে আমাদের পছন্দ অনুসারে আমরা নেওয়ার চেষ্টা করব আমরা একটু দেখে নেই একটু দেখে নেই একটু আমরা দেখে নেব আমি অল্ট চেপে ধরে মাউস এর বাটন ক্লিক করব এবং এখানে এসে এটা আমি টেনে একটা এই সাইডে আনব এই যে দেখেন আপনি কতটুকু প্রয়োজন সেভাবে এটা নিয়ে নেবেন ওকে এটা মুখে দেবো এবং কালারে এসে আমি করবো কি এখানে মাউস এর বাটন ডাবল ক্লিক করব করে এটা আমি অল্ট চেপে ধরে ক্লিক করব এবং এখানে আমি একটু এনে দেব ওকে দেব এবং এখানে এসে মাউসে এই বাটন ডাবল ক্লিক করব এবং এখানে এসে আমি আলটা চেপে ধরে মাউসে এই বাটন ক্লিক করে এটা এদিকে আনব এই দেখ ওকে করব এখন আমি করব কি যে অপাসিটি যদি একটু কমাতে চাই এখান থেকে আমি একটু অপাসিটি কমিয়ে দেব কমিয়ে দিয়ে দেখব এই যে এই যে ওকে কালার এসে দেখব অপাসিটি একটু কমিয়ে দিয়ে দেখব হ্যাঁ ওকে ওকে স্ক্রিনে এসে আমরা অপাসিটি একটু কমিয়ে দিব এই যে দেখেন এখন এটাকে যদি আরো রিয়ালিস্টিক করতে চান তো সেক্ষেত্রে আমি এখানে আমি একটা লেয়ার নিব আমি এটা সরল করে দিব এখানে এসে আমি কি করব আমি একটা গ্রিন গ্রেডিয়েন্ট কালার নিব ব্ল্যাক এন্ড হোয়াইট এসে ব্ল্যাক এন্ড হোয়াইট এবং এখানে এসে আমি এখান থেকে এভাবে টেনে ধরে এভাবে দিব দেখেন এবং এখান থেকে আমি অবশ্যই একটু কমিয়ে দিব অপাসিটি আমরা একটু কমিয়ে দিয়ে দেবো দেখেন কত সুন্দর লাগতেছে আমি এখানে আরেকটা কাজ করতে পারি যে দেখেন যে ওভারলে কালার কন্ট্রোল চেপে ধরে এবং স্ক্রিন এই তিনটা চেপে ধরে আমরা এডিট আসব এসে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে যে পার্সপেক্টিভ তো এখান থেকে যে আমরা এটা একটু চেপে ধরে মাউস এর বাটনটা একটু এই যে এভাবে করে দেবো দেখেন এই যে এভাবে মনে হচ্ছে এদিকে সে তাকিয়ে আছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন দিয়ে আমরা এটা ওকে করবো দেখেন কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে সে একটা দিকে তাকিয়ে আছে সামনের দিকে তাকিয়ে আছে দেখেন তো আশা করি আপনারা ডিসপ্লেসমেন্ট এটা বুঝতে পেরেছেন এটা ডিসপ্লেসমেন্ট ম্যাপ বলা হয় বা ডিসপ্লেসমেন্ট বলা হয় তো এগুলো আপনারা খুব সহজে কাজ করতে পারবেন সব ভালো থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম